আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাহমুদুর ইসলাম চৌধুরী আজকে এক রোগী এসে বললেন তার চার দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে অর্থাৎ পায়খানা কষা হচ্ছে আজকে হঠাৎ করে তিনি দেখলেন তার পেট ফেপে ফুলে গেছে এবং তার প্রচুর বদ হজম হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম আজকে তিনি কি খেয়েছেন তিনি বললেন এক গ্লাস দুধ খেয়েছেন এই দুধ খাওয়ার কারণে হয়তোবা তার এই সমস্যাটা হতে পারে কারণ অনেকের কিন্তু দুধের প্রতি সমস্যা থাকে কিছুটা যেটাকে বলা হয় ল্যাক্টোস ইন্টোলারেন্স অর্থাৎ দুধ খেলে এই ল্যাকটোস ইন্টোলারেন্স যাদের আছে তাদের পেট ফেঁপে ফুলে যেতে পারে বধ হজম হতে পারে তাহলে তার যদি জানা থাকতো তার এই দুধ জাতীয় খাবার খেলে এই ধরনের সমস্যা হয় পাশাপাশি তার কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাহলে দুইটা মিলে তার অনেক বেশি কষ্ট হচ্ছে না সেই কষ্টগুলো থেকে বাঁচতে আপনার জানতে হবে আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে বা পায়খানা কষা হয় কোন কোন খাবারগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে সেরকম আজকে সাতটি খাবারের নাম আমি বলবো বা সাত ধরনের খাবারের কথা বলবো যেগুলো আপনি অবশ্যই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেই সময় অবশ্যই অবশ্যই এড়িয়ে চলবেন না হলে কি হবে আপনার পেট ফেঁপে ফুলে যেতে পারে বা বিভিন্ন কারণে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা সেগুলো আরও বাড়িয়ে দিবে। তাহলে চলুন জানি কোন খাবারগুলোর কারণে এই ধরনের সমস্যা হতে পারে এক নম্বর হচ্ছে দুধ এবং দুধ জাতীয় খাবার একটু আগে কিন্তু আমি উদাহরণের মাধ্যমে বলেছি যে দুধ জাতীয় খাবার খেলে কি হচ্ছে অর্থাৎ আপনার যদি কোষ্ঠকাঠিনের সমস্যা খুব বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দুধ জাতীয় খাবার খেয়ে আপনার যদি পেট ফেঁপে ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যায় বেশি পড়বেন তাহলে দুই নম্বর হচ্ছে মাংস বিভিন্ন ধরনের মাংস আছে যেমন আপনার গরুর মাংস খাসির মাংস বা চর্বিযুক্ত যেসব মাংস আছে সেইগুলো যদি আপনি খান সেখানে কিন্তু ফাইবারের পরিমাণ খুব কম থাকে অর্থাৎ ফাইবার থাকেই না বললেই চলে তো এই যে ফাইবার কম থাকছে বা আঁশ কম থাকছে যার ফলে কিন্তু পায়খানা অনেক বেশি শক্ত হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই ফ্যাট বা যুক্ত যেসব চর্বিযুক্ত যেসব মাংস আছে সেগুলো এড়িয়ে চলতে হবে তিন চিপস বা স্ন্যাক্স এগুলো যদি আপনি কোষ্ঠকাঠিন্য সমস্যা আপনার বেশি থাকা অবস্থায় খান সেক্ষেত্রে এটা কোষ্ঠকাঠিন্য সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে এবং চার নম্বর হচ্ছে হিমায়িত খাবার হিমায়িত খাবার তৈরির সময় সাধারণত পানিটাকে শোষণ করে ফেলা হয় সেক্ষেত্রে আপনি হিমায়িত খাবার যদি আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকাকালীন সময় খান সেক্ষেত্রে কিন্তু এটা কোষ্ঠকাঠিন্য সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে সাহায্য করে পাঁচ কাঁচকলা কাঁচকলা খেলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে যেতে পারে তবে পাকা কলাতে প্রচুর আঁশ থাকে আপনি কিন্তু পাকা কলা চাইলে খেতে পারেন এবং ছয় নম্বর হচ্ছে ভাজা পোড়া খাবার বা রাস্তায় দেখা যায় বিভিন্ন ধরনের পেঁয়াজি বেগুনি কিংবা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার কিন্তু পাওয়া যায় এই ভাজা করা খাবার থেকে দূরে থাকতে চেষ্টা করবেন যদি আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা বেশি হয়ে থাকে কারণ এগুলো যখন আপনি খাবেন আপনার অন্ত্রের মুভমেন্টটাকে এগুলো কমিয়ে দিবে এগুলো আপনার দেখা যাবে কোষ্ঠকাঠিনের সমস্যাটাকে এইভাবে আরো বাড়িয়ে দিবে সাত বেকারি পণ্য আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে বেকারি পণ্য যেমন সেটা হতে পারে বিস্কুট কিংবা ক্রেকার্স বা প্যাস্ট্রি জাতীয় খাবার এইগুলো পরিহার করার চেষ্টা করবেন কারণ এই সব খাবারের মধ্যে জলীয় পরি জলীয় অংশের পরিমাণ তো কম থাকেই পাশাপাশি আঁশও অনেক বেশি কম থাকে তাহলে এই দুইটাই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দেওয়ার জন্য অনেক বড় কালপিট হিসেবে কাজ করে তাই চেষ্টা করবেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক বেশি আপনার পায়খানা অনেক বেশি কষা হচ্ছে আপনি বেকারি অবশ্যই পরিহার করে চলবেন ভাজা পোড়া খাবার অবশ্যই পরিহার করে চলবেন চর্বিযুক্ত খাবার অবশ্যই পরিহার করে চলবেন তাহলে সব তো পরিহার করে চলছেন কিন্তু কোষ্ঠ কাঠিন্য হলে আপনি কি করবেন আপনি প্রচুর পরিমাণে পানি খাওয়ার চেষ্টা করবেন কারণ পানির মাধ্যমে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকখানি দূর হবে পাশাপাশি অবশ্যই খালি পেটে সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করবেন প্রচুর শাকসবজি বা আঁশযুক্ত খাবার খাবেন ফল ফ্রুট খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কুষ্ঠকাঠিনের সমস্যা দূর হওয়ার একটা সম্ভাবনা আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ